হ্যালো বন্ধুরা বাণীপীঠ শিক্ষাঙ্গনে তোমাদের সকলকে স্বাগত জানাই আগের দিন বলেছিলাম কথা দিয়েছিলাম বাংলা সাহিত্য বিষয়ে নতুন নতুন টপিক নিয়ে আলোচনা নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে সেই কথা দেওয়া অনুযায়ী আবার ফিরে এসছি তোমাদের কাছে বাংলা সাহিত্য বিষয়ে একটা নতুন টপিক নিয়ে আমার আজকের আলোচনার বিষয় হলো বাংলা ভাষা জন্ম নিল কোথা থেকে বা বাংলা ভাষা এলো কোথা থেকে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষা নিয়ে চর্চা করি এবং বাচ্চা বেলা থেকে যখন আমরা পড়াশুনো শুরু করি এবং বহুদিন পর্যন্ত পড়াশুনো চালাবার সূত্র ধরে বাংলা সাহিত্যটা একটা লেভেল পর্যন্ত অন্তত আমাদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে পড়তেই হয় সেক্ষেত্রে অন্তত আমাদের সবার এটা জানা প্রয়োজন যে যে ভাষাটায় আমরা কথা বলছি যে ভাষাটায় আমরা শিক্ষা গ্রহণ করছি সেই ভাষাটার উৎস কোথায় কোথা থেকেই বা ভাষাটা জন্ম লাভ করেছে সেই সূত্রেই আমার আজকের ভিডিও ভাষা হল মনের ভাব প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম অথচ পৃথিবীতে এমন অনেক স্থান আছে যে স্থানের ভাষা অপর স্থানের মানুষের কাছে একেবারেই দুর্বোধ্য এই যে পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ তারা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে যখন কমিউনিকেট করতে চায় বা যোগাযোগ স্থাপন করতে যায় তখন তাদের প্রত্যেকেরই প্রয়োজন হয় একটি বোধগম্য ভাষার অর্থাৎ আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করার জন্য বা মনের ভাব প্রকাশের জন্য ব্যবহার করি একটি মাধ্যমের সেই মাধ্যমটি হলো ভাষা এই সমস্ত বিষয় নিয়ে গবেষণা করতে গিয়ে ভাষাতত্ত্ববিদরা দেখতে চেয়েছেন যে পৃথিবীতে এই যে অসংখ্য ভাষা ব্যবহার করা হচ্ছে বর্তমানে এই ভাষাগুলোর উৎস কোথায় ছিল বা এই ভাষাগুলো সৃষ্টি হয়েছিল কোন জায়গা থেকে অথবা আমরা বলতে পারি এই ভাষাগুলোর কি কোনো উৎসগত মিল ছিল বা কোনো একটি নির্দিষ্ট উৎস থেকে কি এই ভাষাগুলো জন্ম নিয়েছিল এই প্রশ্নের অনুসন্ধান করতে গিয়ে ভাষা পৌঁছেছেন একটি ধারণায় সেই ধারণাটির নাম হল ভাষা বংশের ধারণা পৃথিবীর সমগ্র ভাষার ওপর আলোচনা করে বা গবেষণা করে ভাষাতত্ত্ববিদরা সেগুলিকে মূলত গুরুত্বপূর্ণ বারোটি ভাষা বংশে বিভক্ত করেছিলেন আলোচনার প্রথমেই যে তোমাদেরকে বললাম যে ভাষাতত্ত্ববিদরা বাংলা ভাষা বংশগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করেছেন মূলত বারোটি ভাষা বংশে পৃথিবীর সমস্ত ভাষাকে ভাষাতত্ত্ববিদরা ভাগ করেছেন এই বারোটি ভাষা বংশের মধ্যে অন্যতম কয়েকটি হল ইন্দো ইউরোপীয় সেমিও হামিও ফিন্ন উগ্রীয় তুর্ক মঙ্গল মাঞ্চু ককেশীয় দ্রাবিড় অস্ট্রিক ভোটচিনীয় ইত্যাদি এছাড়া এরপর আমরা আলোচনায় বলতে পারি যে এই যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ মানে এই বারোটি ভাষা বংশের মধ্যে সবার প্রথম যেটার নাম নিলাম এক নম্বরে যেটার নাম নিলাম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশটি কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট বা সব থেকে গুরুত্বপূর্ণ তার কারণ এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে আধুনিক বিশ্বের যে ভাষাগুলো জন্মলাভ করেছে সেই ভাষাগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ বিশ্বের যে সভ্যতা তাতে বিভিন্ন ইম্পর্টেন্ট যে সভ্যতা সেখানে যে ভাষাগুলিতে সব থেকে বেশি পরিমাণে কথা বলা হয় সেই সমস্ত ভাষাগুলি কিন্তু জন্ম লাভ করেছিল এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকেই যেমন সংস্কৃত লাতিন জার্মানিক যেখান থেকে পরবর্তীকালে ইংরেজি ভাষা জার্মান ভাষা এই ভাষাগুলো কিন্তু জন্ম নিয়েছে এই ভাষার যে উৎসগত বর্গীকরণ আমরা করব মানে এর যে বিবর্তনটা আমরা দেখব তার মাধ্যমে আমরা জেনে নেবো যে কিভাবে ইন্দো ইউরোপীয় থেকে বর্তমান বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ ভাষাগুলি জন্ম নিয়েছে এবং বিশেষ করে বাংলাটা জানবো তো প্রথমেই বলতে হয় ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর যে সদস্যরা যে মানুষরা প্রথমে থাকতেন তারা বসবাস করতেন কোথায় এই ইন্দো ইউরোপীয় ভাষাভাষী মানুষরা সর্বপ্রথম বসবাস করতেন ভাষাতাত্ত্বিকদের মতে রাশিয়ার উড়াল পর্বতের পাদদেশে যদিও এই মত্তা নিয়েও ভাষাতাত্ত্বিকদের মধ্যে বেশ কিছু মতবিরোধ রয়েছে তবুও মোটামুটিভাবে এই মত্তা সর্বজনস্বীকৃত বা অনেক ভাষাতত্ত্ববিদ বলেছেন যে রাশিয়ার উড়াল পর্বতের পাদদেশেই এদের বসতি ছিল তো এই ইন্দো ইউরোপীয় ভাষাভাষীর লোকেরা একটা সময় একটা নির্দিষ্ট সময়কালে এবং সেই সময়কালটা খুব গুরুত্ব দিয়ে শুনবে সময়কালটা হলো খ্রিস্টপূর্বাব্দ দু হাজার পাঁচশো দু হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ এই সময়কালটা সময় থেকে ওই রাশিয়ার উড়াল পর্বতের পাদদেশ থেকে ইন্দো ইউরোপীয় ভাষাভাষীর যে জনগোষ্ঠী তারা ক্রমশ পৃথিবীর সমস্ত জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করলো এবং যখনই একটা ভাষা গোষ্ঠী পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এবং প্রসঙ্গত বলে রাখি জীবন্ত ভাষার ধর্মই কিন্তু পরিবর্তনশীলতা এই ভাষা গোষ্ঠীগুলো কিন্তু ক্রমশ পরিবর্তিত হচ্ছিল কেননা পরিবর্তিত না হলে এরা কিন্তু ক্রমশ নতুন নতুন ভাষায় রূপ পেত না ট্রান্সফর্মেশন খুব ইম্পর্টেন্ট ট্রান্সফর্ম কিন্তু এরা হতো না পরিবর্তন হচ্ছিল বলেই কিন্তু এরা নতুন নতুন ভাষার জন্ম দিতে পেরেছিল তো এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী একটা সময় মোটামুটিভাবে দু হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের আশপাশের কোনো একটা সময় এরা কি করল এরা উড়াল পর্বতের পর্বতের পাদদেশ থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল এবং এদেরই একটা শাখা এ একটা নতুন নাম নিল কি নাম নিল এ নাম নিল ইন্দো ইরানীয় এই ইন্দো ইরানীয় শাখাটা প্রবেশ করেছিল ভারতবর্ষের দিকে এবং এই ইন্দো ইরানীয় শাখাটার আবার দুটো ভাগ সেই দুটো ভাগের একটা প্রবেশ করেছিল ইরান পারস্যের দিকে একটা শাখা প্রবেশ করেছিল ভারতবর্ষের দিকে এই ইন্দো ইউরোপীয় যে টোটাল ভাষাগোষ্ঠী এই ইন্দো ইউরোপীয় ভাষা আবার অনেকগুলো ভাগ আছে সমগ্র পৃথিবীময় ছড়িয়ে পড়েছিল এই যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী গোষ্ঠী আবার দশটি শাখায় বিভক্ত এই দশটি শাখার নাম কি এই দশটি শাখার নাম হলো ইন্দো ইরানীয় বালতোস্লাবিক আলবানীয় আর্বেনীয় গ্রিক ইতালিক টিউটনিক কেলতিক তোখারীয় এবং হিত্তীয় এর মধ্যে আবার আমাদের আলোচ্য ইন্দো ইরানীয় শাখাটি মানে এগেই এক নম্বর শাখাটি প্রথম শাখাটি এই ইন্দো ইরানীয় শাখাটির আবার দুটি ভাগ একটি ভাগ চলে গেল ইরান পারস্যে যে ভাগটি ইরান পারস্যে চলে গেল সেটির নাম হলো ইরানীয় শাখা যথারীতি ইরান পারস্য চলে গেছে নাম ইরানীয় শাখা এবং তার নিদর্শন আমরা পাই প্রাচীন আবেস্তা গ্রন্থে আরেকটি শাখা এসে প্রবেশ করলো ভারতবর্ষে যখনই যে শাখাটি ভারতবর্ষে প্রবেশ করে গেল সেই মুহূর্ত থেকে তার নামটা পাল্টে গেল তার নাম কি হয়ে গেল তার নাম হয়ে গেল ভারতীয় আর্য এই যে ভারতীয় আর্য নামটা পেল এই জায়গা থেকে শুরু হয়ে গেল প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা তাহলে এই জায়গা থেকে আমরা পেয়ে গেলাম ভাষার রূপান্তরের আরেকটা স্তর বলতে পারি আমরা একটা নতুন স্তর পেয়ে গেলাম স্তরটার নাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা এবং আমরা জানি বিবর্তনের সূত্র ধরে আগেই বলেছি জীবন্ত ভাষার ধর্মই হচ্ছে পরিবর্তনশীলতা বিবর্তনের সূত্র ধরে প্রাচীন ভারতীয় আর্য ভাষা কিন্তু আবার তিনটি স্তর পেরিয়ে কালক্রমে বর্তমান ভাষাতে বর্তমান যে ভাষার বিভিন্ন ভাগ বা আধুনিক বিভিন্ন ভাষা তাতে পরিণতি লাভ করতে পেরেছে তো তিনটে ভাষা গোষ্ঠীতে তিনটে ভাষা স্তরে ভাগ হয়েছিল কি কি প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্য নব ভারতীয় আর্য এই তিনটে মূল স্তর তো এর কালসীমা কী বা এর সময়সীমা কি এটা আমরা এরপর জেনে নেব তো প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা হল মূলত খ্রিস্টপূর্বাব্দ এক হাজার পাঁচশো থেকে খ্রিস্টপূর্বাব্দ ছশো পর্যন্ত মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা খ্রিস্টপূর্বাব্দ ছশো থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ্য করে দেখো ছশো কিন্তু ছিল খ্রিস্টপূর্বাব্দ তারপর হয়ে গেল নশ খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা নবভারতীয় আর্য ভাষার কালসীমা কত নবভারতীয় আর্য ভাষার কালসীমা হল নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নবভারতীয় আর্য ভাষার হাত ধরে কিভাবে বিবর্তনের সূত্র ধরে বাংলা ভাষা জন্ম লাভ করলো সেটাই আমি এবার বর্তমানে আলোচনা করব এবার আমরা আলোচনা করব ভারতীয় আর্য ভাষার বিবর্তন নিয়ে বা আরও নির্দিষ্টভাবে বললে বাংলা ভাষা কিভাবে জন্ম লাভ করেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কিন্তু এ বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে সবার আগে বলা প্রয়োজন যে ভারতীয় আর্য ভাষা কিভাবে ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তন লাভ করলো প্রথমেই বলেছি ভারতীয় আর্য ভাষা তিনটে স্তরে বিভক্ত ছিল প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্য এবং নবভারতীয় আর্য তিনটের সময়সীমাও বলেছি এবার তিনটি ভাষার যুগগত নাম এবং নিদর্শন সম্পর্কে কিছু কথা বলবো প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগগত নাম ছিল বৈদিক ভাষা তোমরা বুঝতেই পারছ নামটা থেকেই খুব সহজেই বোঝা যাচ্ছে এই ভাষায় কিন্তু বেদে লেখা হয়েছিল এই জন্য এর নাম বৈদিক ভাষা আরও নির্দিষ্টভাবে বলতে গেলে আমরা অনেকেই বেদের ভাষাকে সংস্কৃত ভাষা বলে থাকি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু স্পেসিফিক্যালি বলতে গেলে বেদের ভাষাকে বলা হয় ছান্দস ভাষা এছাড়া এর উদাহরণ যদি আমরা বলি যে নিদর্শন আমরা কোথায় পাই তাহলে কিন্তু বলতে হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন আমরা পাই ঋকবেদের সংহিতা অংশে তার কারণ বেদ চারটি সবাই জানে খুব সহজ একটি তথ্য যে চারটি বেদ ঋক সাম যজু এবং অথর্ব তো এই চারটি বেদের মধ্যে বেদ হচ্ছে প্রাচীনতম তো ঋকবেদের সংহিতা অংশে কিন্তু প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন পাওয়া যায় এরপর আসি বিবর্তন প্রসঙ্গে তো এই প্রাচীন মধ্য এবং নবভারতীয় ভারতীয় আর্য ভাষা থেকে কিভাবে কালক্রমে বাংলা ভাষা বিবর্তিত রূপ লাভ করলো এটা বলতে গিয়ে প্রথমেই যে কথাটা বলা প্রয়োজন সেটা হলো আগেও একবার বলেছি জীবন্ত ভাষার ধর্মই হলো পরিবর্তনশীলতা যা কিছু মৃত তা কিন্তু পরিবর্তিত হয় না এই কারণেই আমরা বলতে পারি এই যে ভাষাগুলোর কথা বলছি যার যার কথা বলছি যেমন প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্য নব্য ভারতীয় আর্য এই প্রত্যেকটা ভাষারই কিন্তু দুটো করে রূপ ছিল এই দুটো রূপের মধ্যে একটা হলো কথোরূপ এবং একটা হলো সাহিত্যিক রূপ সাহিত্যিক রূপ বলতে যে ভাষাটায় কোনো সাহিত্য রচনা করা হচ্ছে যথারীতি তোমরা বুঝতে পারছ যখন কোনো ভাষায় কোনো সাহিত্য রচনা করা হচ্ছে সেটা লিখিত আকারে আছে যখনই কোনো জিনিস লিখিত হয়ে গেল সেই ভাষাটা কিন্তু প্রিজার্ভ হয়ে গেল মানে সংরক্ষিত হয়ে গেল সংরক্ষিত হয়ে যাওয়ার পর সেই ভাষাটা কি পরিবর্তনের কোনো সুযোগ আছে না সেই ভাষাটা পরিবর্তনের কোনো সুযোগ নেই কিন্তু যে ভাষায় মানুষ কথা বলে সেই ভাষাটি কিন্তু পরিবর্তনের সুযোগ রয়েছে এবং অবশ্যই ভাষার কথ্য রূপটাই কিন্তু পরিবর্তিত হয় লিখিত রূপটা হয় না এই কারণে প্রাচীন ভারতীয় আর্যভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে যে রূপটা তার বিবর্তিত হচ্ছিল সেই রূপটা কিন্তু অবশ্যই ছিল তার কথ্য রূপ বা তার আঞ্চলিক রূপটা তো আমরা বর্তমানে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষার বিবর্তনের ক্ষেত্রে তার কথ্য রূপটা নিয়ে আলোচনা করব। সাহিত্যিক রূপটা নিয়ে কিন্তু নয় প্রাচীন ভারতীয় আর্যের দুটি রূপ ছিল একটি সাহিত্যিক একটি কথ্য সাহিত্যিক রূপটির কথা আগেই বলেছি সেটি বৈদিক ভাষা বা ছান্দোশ ভাষা সেই ভাষাটিতে বেদ লেখা হয়েছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্য রূপটির ছিল চারটি ভাগ প্রাচ্য উদিচ্য মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য এই চারটি ভাগ যখন মানুষের মুখে মুখে রূপ হিসেবে মানুষ যেহেতু কথা বলছে সেহেতু মানুষের কথার সঙ্গে সঙ্গে এগুলো পরিবর্তিত হচ্ছে এবং পরিবর্তিত হতে হতে যখন প্রাকৃত রূপটা লাভ করলো তখনই সে কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষার সূচনা হয়ে গেল প্রাচীন ভারতীয় আর্য ভাষার এই চারটি রূপ থেকে যখন মধ্য ভারতীয় আর্য ভাষায় চারটি প্রাকৃত ভাষা জন্ম নিল তখন সেগুলি কিভাবে জন্ম নিল এসো এবার সেটা দেখে নেওয়া যাক প্রাচ্য থেকে জন্ম নিল প্রাচ্যা এবং প্রাচ্য মধ্যা উদীচ থেকে জন্ম নিল উত্তর পশ্চিমা দাক্ষিণাত্য থেকে জন্ম নিল এবং মধ্যদেশীয় এই দুটো মিলে জন্ম নিল দক্ষিণ পশ্চিমা এরপর বিবর্তনের পরবর্তী ধাপে এসে মধ্য ভারতীয় আর্য ভাষার চারটি মূল প্রাকৃত অংশ প্রাকৃত ভাষা উত্তর পশ্চিমা দক্ষিণ পশ্চিমা প্রাচ্যমধ্যা এবং প্রাচ্যা এই চারটি ভাষার আবার বিবর্তন ঘটল এবং বিবর্তন ঘটে আমরা কি পেলাম উত্তর পশ্চিমা থেকে পেলাম পৈশাচী প্রাকৃত দক্ষিণ পশ্চিমা থেকে পেলাম সৌরসেনী এবং মহারাষ্ট্রী প্রাকৃত প্রাচ্যমধ্য থেকে পেলাম অর্ধমাগধী প্রাকৃত এবং প্রাচ্যা থেকে পেলাম মাগধী প্রাকৃত এই প্রত্যেকটি প্রাকৃত ভাষা আবার কালক্রমে দুটো স্তর অতিক্রম করলো দুটো স্তরের নাম কি অপভ্রংশ স্তর এবং অবহট্ট স্তর কিন্তু এই ভাষাগুলোর নাম কিন্তু একই থাকলো যেমন পৈশাচি প্রাকৃত ভাষা হলো পৈশাচি অপভ্রংশ ভাষা এবং পরবর্তীকালে হলো পৈশাচি অবহট্ট ভাষা ঠিক সেরকমভাবে সৌরশনী অপভ্রংশ অবহট্ট মহারাষ্ট্রী অপভ্রংশ অবহট্ট অর্ধমাগধী অপভ্রংশ অবহট্ট এবং মাগধী অপভ্রংশ অবহট্ট অর্থাৎ প্রত্যেকটি ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরে এসে তিনটি স্তর অতিক্রম করলো একটি প্রাকৃত একটি অপভ্রংশ এবং অপরটি হলো অবহট্ট এইবার আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো এই সবগুলির মধ্যে অর্থাৎ এই পাঁচটি ভাষার মধ্যে একটি ভাষা সেটি কি সেটি হল মাগধী অপভ্রংশ অবহট্ট মাগধী অপভ্রংশ অবহট্ট ভাষা আবার কালক্রমে দুটি শাখায় বিভক্ত হলো একটি শাখা পশ্চিমা শাখা নামে পরিচিতি পেল অপর একটি শাখা পূর্বী শাখা নামে পরিচিতি পেল মাগধী অপভ্রংশ অবহট্ট শাখার এই পূর্বী শাখাটি আবার কালক্রমে দুটি ভাগে ভাগ হলো একটি শাখার নাম হলো বঙ্গ অসমিয়া অপর শাখার নাম হলো ওড়িয়া তোমরা নামগুলো শুনে বুঝতে পারছো নামগুলো তোমাদের অলরেডি খুব চেনা চেনা লাগতে শুরু করে দিয়েছে এই বঙ্গ অসমিয়া শাখাটি আবার কালক্রমে ভেঙে গেল দুটি ভাষায় জন্ম নিল দুটি নব্য ভারতীয় ভাষা একটি বাংলা অপরটি এবং আরেকটি ভাষাও খুবই পরিচিত যেটি বললাম যে ভেঙে গিয়ে হয়েছিল বঙ্গ অসমীয়া এবং ওড়িয়া ওড়িয়াও কিন্তু আমাদের ভারতবর্ষেই ব্যবহৃত আমাদের পাশের প্রতিবেশী রাজ্যের ভাষা ওড়িয়া সেটিও কিন্তু একটি নবভারতীয় ভারতীয় আর্য ভাষা তো বঙ্গ অসমিয়া এবং ওড়িয়া এই দুটো ভাগ থেকে বঙ্গ অসমীয়া শাখাটি আবার ভেঙে গিয়ে দুটি আধুনিক ভারতীয় অর্থাৎ নব্য ভারতীয় আর্য ভাষা জন্ম নিল তার মধ্যে একটি বাংলা এবং অপরটি অসমিয়া। তাহলে এইভাবে আমরা ইন্দো ইউরোপীয় ভাষার থেকে কালক্রমে বেশ একটি জটিল বিবর্তনের মধ্যে দিয়ে অবশেষে বাংলা ভাষার উৎস কিন্তু খুঁজে পেলাম তাহলে এবার নিশ্চয়ই তোমরা সকলেই বুঝতে পারছো যে বাংলা ভাষা ঠিক কিভাবে জন্ম লাভ করেছে বা বাংলা ভাষার উৎস কোথায় লুকিয়ে আছে এইবার যদি তোমাদের কাছে খুব সহজ একটা ছোট প্রশ্ন পড়ে যে বাংলা ভাষার উৎস কোথা থেকে হয়েছে তাহলে কিন্তু এর উত্তর খুব সংক্ষেপে আমরা দিতে পারি যে বাংলা ভাষার উৎস হয়েছে মাগধী অপভ্রংশ অবহট্ট ভাষা থেকে আমার মনে হয় শুধু বাংলা ভাষা এবং সাহিত্যের ছাত্রছাত্রী হিসেবে নয় একজন বাঙালি হিসেবেও প্রত্যেকটি মানুষের জানা উচিত বাংলা ভাষা আদপে কোথা থেকে জন্ম লাভ করেছে সেই উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও আমার ভিডিও যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো